কিছু বলবো না, কচুজন থেকে ঘাস বানিয়ে গেছেন, আমার কোনো মন্তব্য নেই। পুরো ভোটার এই যে ভরা ঢুকে, শুধু কি সন্ত্রাস? আপনি কি বর্তমান কাগজে? নিশ্চয়ই। হ্যাঁ, ছোটি চাটা মজুমদার আজ বিজেপির সাথে তৃণমূল কংগ্রেসে যোগদান করেছে, কি বলবেন? কিছু বলবো না, কচুজন থেকে ঘাস বানিয়ে গেছেন, আমার কোনো মন্তব্য নেই। জয়প্রকাশ মজুমদার, তৃণমূলীরাই তো ওনাকে কচুবনে ফেলে দিয়েছিল, করিনি। সুবিন্দুবাবু, আরেকটা প্রশ্ন আছে। বনগাঁ লোকসভা বিজেপির ধকলে, বিধানসভা বিজেপির ধকলে, অথচ পৌরসভায় ভরা ঢুকে আপনারা ভোট দিতে পেরেছেন, এটাই প্রশ্ন। যে আপনারা ভোট দিতে পেরেছেন কি সন্ত্রাস না আমি সাংগঠনিক দুর্বলতা? আমি মাননীয় বিধায়ক অশোক কীর্তনিয়া মহোদয় স্বর্গত পিতৃদেবের শ্রাদ্ধবাসরে এসেছিলাম। আমি এখানে যাকেই জিজ্ঞেস করলাম আঙুল দেখতে চাইলাম। মাত্র কয়েকদিন আগে ভোট হয়েছে তো, 27 তারিখ, এক দেড় মাস মিনিমাম খালি থাকে। আমি বনগাঁ শহরের যে টেস্ট করছিলাম, আমাকে একজনও হাতে কালি দেখাতে পারেনি, না ভোটার, না প্রার্থী, না ইলেকশন এজেন্ট, না প্রার্থীর স্বামী, প্রার্থীর বাবা। তা যেখানে প্রার্থীরা ভোট দিতে পারেনি, অসীম সরকার বিধায়ক চাকদাতে নিজে ভোট দিতে পারেনি, তা সেখানে এই প্রহসনের ভোট। তবে খুব ভালো কাজ করেছে যারা করেছে, যখন কেন্দ্রীয় বাহিনী দাঁড়িয়ে থাকবে এবং কেন্দ্রীয় নির্বাচন কমিশনের আন্ডারে ভোট হবে, সুদ আর আসলে ভোটাররা তুলে নেবে। 17 সালে দুর্গাপুরে ভোট লুট হয়েছিল, এখনও দুর্গাপুরের লোক তৃণমূলকে ভোট দেয় না, কারণ এই যাদেরকে আটকেছে তাদের মধ্যে তৃণমূল সমর্থকরাও আছে। যাদের ভোট দিতে দেয়নি তাদের মধ্যে মমতা ব্যানার্জির সাপোর্টাররাও আছে, তাদেরকেও ভোট দিতে দেয়নি। পুরো ভোটার এই যে ভরা ঢুকে, শুধু কি সন্ত্রাস? আপনি কি বর্তমান কাগজে? নিশ্চয়ই। হ্যাঁ, ছোটি চাটা। যে কোনো মডেলের হিরোর গাড়ি কিনতে আর দেরি কেন, চলে আসুন বামনহাট হিরো শোরুমে। আমাদের এখানে আপনার পছন্দের বাইক এবং স্কুটি পাবেন অত্যন্ত সুলভ মূল্যে, থাকছে আকর্ষণীয় অফার ও সার্ভিসের বিশেষ সুবিধা। তাহলে আর দেরি নয়, এক্ষুনি চলে আসুন আমাদের শোরুমে। ঠিকানা বামনহাট বাজার, ইন্ডিয়ান ব্যাংকের নিচতলা। যোগাযোগ নাম্বার 9002066674। মজুমদার আজ বিজেপির সাথে তৃণমূল কংগ্রেসে যোগদান করেছে, কি বলবেন? জয়প্রকাশ মজুমদার, তৃণমূলীরাই তো ওনাকে কচুবনে ফেলে দিয়েছিল, করিনি। সুবিন্দুবাবু, আরেকটা প্রশ্ন আছে। বনগাঁ লোকসভা বিজেপির ধকলে, বিধানসভা বিজেপির ধকলে, অথচ পৌরসভায় ভরা ঢুকে আপনারা ভোট দিতে পেরেছেন, এটাই প্রশ্ন। যে আপনারা ভোট দিতে পেরেছেন কি সন্ত্রাস না সাংগঠনিক দুর্বলতা? আমি মাননীয় বিধায়ক অশোক কীর্তনিয়া মহোদয় স্বর্গত পিতৃদেবের শ্রাদ্ধবাসরে এসেছিলাম। আমি এখানে যাকেই জিজ্ঞেস করলাম আঙুল দেখতে চাইলাম। মাত্র কয়েকদিন আগে ভোট হয়েছে তো, 27 তারিখ, এক দেড় মাস মিনিমাম খালি থাকে। আমি বনগাঁ শহরের যে টেস্ট করছিলাম, আমাকে একজনও হাতে খালি দেখাতে পারেনি, না ভোটার, না প্রার্থী, না ইলেকশন এজেন্ট, না প্রার্থীর স্বামী, প্রার্থীর বাবা। তা যেখানে প্রার্থীরা ভোট দিতে পারেনি, অসীম সরকার বিধায়ক চাকদাতে নিজে ভোট দিতে পারেনি, তা সেখানে এই প্রহসনের ভোট। তবে খুব ভালো কাজ করেছে যারা করেছে, যখন কেন্দ্রীয় বাহিনী দাঁড়িয়ে থাকবে এবং কেন্দ্রীয় নির্বাচন কমিশনের আন্ডারে ভোট হবে, সুদ আর আসলে ভোটাররা তুলে নেবে। 17 সালে দুর্গাপুরে ভোট লুট হয়েছিল, এখনও দুর্গাপুরের লোক তৃণমূলকে ভোট দেয় না, কারণ এই যাদেরকে আটকেছে তাদের মধ্যে তৃণমূল সমর্থকরাও আছে। যাদের ভোট দিতে দেয়নি তাদের মধ্যে মমতা ব্যানার্জির সাপোর্টাররাও আছে, তাদেরকেও ভোট দিতে দেয়নি। পুরো ভোটার এই যে ভরা ঢুকে, শুধু কি সন্ত্রাস? আপনি কি বর্তমান কাগজে? নিশ্চয়ই। হ্যাঁ, ছোটি চাটা।